আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা লারাভেল রিয়্যাক্টের ক্রুজ শিখতেছিলাম। গত টিউটোরিয়ালগুলোতে আমরা দেখেছি কিভাবে ইনসার্ট, রিড, ডিলিট করা যায়। আজকে আমরা দেখবো আপডেট। সব কাজগুলো হচ্ছে ডিলিট হচ্ছে ওই ১১ নম্বরটা ডিলিট করে দেখি। ডিলিট হচ্ছে না কে? আচ্ছা, আমি এখনই ট্রাই করলাম, ডিলিট হইলো, আবার হচ্ছে না। এখন দেখতেছি আমি কি সমস্যা। অনেক সময় বিভিন্ন কারণে হয় না, ঠিক আছে। ওই মানে ডাটাবেজের সঙ্গে কানেকশন হয় না। এখানে ডিলিট হয়, এখানে ক্লিক করলে ডিলিট হয়, ঠিক আছে। আবার অ্যাডও হবে। এই লিঙ্কগুলো, এগুলো ডিজাইনগুলো সাজানো আমাদের আসলে একটু সাজানোর ব্যাপার না। যেভাবে করে সাজাবো আমরা ডিজাইন সেভাবে করে করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। তো এই যে আমি অ্যাড করে ফেলতে পারতেছি, রিড করতে তো হচ্ছেই। তো যাই হোক, এখন আমরা আজকে এইখানে আরেকটা এইখানে একটা লিঙ্ক ক্রিয়েট করবো, যাতে করে আমাদের নতুন একটা, আমরা ইনলাইন এডিট কিন্তু এখন করবো না। মানে এখানে ক্লিক করলে যেখানে জাস্ট এডিটের অপশন আসবে সেটা কিন্তু না, সেটা করা যায়। তো এইখানে ক্লিক করলেই ইনলাইন এডিট। যাই হোক, আমি আজকে ইনলাইন না, আরেকটা পেজ এডিট করে দেখাবো। ইনলাইন একটু ঝামেলা আছে, সেটা আমি পরবর্তীতে দেখাবো, ঠিক আছে। এখানে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, সেখানে আমাদের এই ভ্যালুটা থাকবে। তো খুবই সহজ হবে ওটা আমাদের। আমরা যেখানে হোমে পসিবলি আমাদের রাউটগুলো করেছি, তাই না, লিঙ্কগুলো কোথায় করেছি? এখানে না, এক্সাম্পল ডট জেএস। এইখানে এইখানে আমরা আরেকটা লিঙ্ক তৈরি করবো। আসলে এইটাতে তো লিঙ্ক তৈরি করার দরকার নাই। আমাদের টেবিলে যেটাতে লিঙ্ক আছে, এই যে আপডেট, এইখানে একটা বাটন তৈরি করেছি। আমি বাটন তৈরি না করে আমি এখানে লিঙ্ক তৈরি করি, ঠিক আছে। আমরা যেহেতু ইনলাইন এডিট করব না, এল আই এম কে, ওকে, লিঙ্ক। এটা লিঙ্ক, লিঙ্কের নাম দিলাম হলো আপডেট, আপডেট, ওকে। আর এটা যাবে কোথায়? কি কম্পোনেন্ট ওপেন করবে? এটা ওপেন করবে হলো টু, আরেকটা হলো আপডেটের ফর্ম, তাই না। আমি সেই ফর্মটা তৈরি করে নিই। এখানে নিউ ফাইল, আচ্ছা, ইউএফ, ইউএফ নামে ফর্ম, আপডেটেড ফর্ম, ঠিক আছে। রেস এই ফর্মটা সে ওপেন করবে। এখন আমি এখানে আর সিসি দিয়ে একটা ক্লাস কম্পোনেন্ট বানা নিলাম। আর এখানে আমি ফর্মটা দিচ্ছি, আগে এমনি একটা কিছু লিখে দিই, ঠিক আছে। এটা আমার সেই ফর্মের কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটাকে আমি এইখানে অ্যাড করব। টু স্ল্যাশ লিখে যদি স্ল্যাশ, এটা হলো ইউএফ, ইউএফ এর সাথে মিলে যাবে এরকম ইউএফ। আর এই তো ইউএফ লিখলে এটা হবে এক্সাক্ট, ওকে। কিসের ইউএফ দেখাচ্ছে? কোনো জায়গায় একটা ইরোর হয়ে গেছে, ইরোর দেখাচ্ছে। তো এইখানে এরকম হবে না, এই ব্র্যাকেটগুলো এরকম হবে না। এইখানে আরে আবার একটা কোটেশন, ওকে, কন্ট্রোল সেভ। এখন আমার এই লিঙ্কটার জন্য রাউট তো লাগবে, তাই না। আমি রাউটটা এখানে তৈরি করে নিই, স্ল্যাশ ইউএফ দিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে হবে স্ল্যাশ ইউ এফ, আর কম্পোনেন্ট হবে, কম্পোনেন্টটা হবে আমার ইউ এফ। এখানে ইম্পোর্ট করে নিতে হবে, এখানে আপনার ইম্পোর্ট হচ্ছে না, ইম্পোর্ট হয়েছে, ঠিক আছে। এই ইউএফ কম্পোনেন্টটা এখানে ইম্পোর্ট হয়েছে। এখন যদি আমি সেভ করি, এগুলো সব সেভ, কন্ট্রোল সেভ। এখন আমরা এখানে গেলে লিংকে যদি কাজ করি, তো এখানে আমরা সবগুলো ডাটা দেখতে পাবো। একটু সময় নিচ্ছে, আসলে পিসির স্পিডের উপর ডিপেন্ড করে এটা। আমার এখানে কোনো ইরর নাই, এখানে আপনারা চালাবেন npm run ও। আচ্ছা, আপনারা ভালো করে জানেন npm run ও চালালে আমাদের প্রত্যেকবার npm run ডিপ করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, ইরর নাই। এখন আমি যদি এই লিংকে ক্লিক করি, দেখেন আমার যে কম্পোনেন্টটা চলে আসছে। এই কম্পোনেন্টটা এখন হুবহু আমি ইনসার্টের জন্য যে ফর্মটা তৈরি করেছিলাম, একেবারে হুবহু ওই ফর্মটাই আমি বসাবো, ঠিক আছে? কন্ট্রোল সি কই গেল, এই যে হুবহু এই ফর্মটাই, জাস্ট এখানে অ্যাট্রিবিউট চেঞ্জ হবে। ওকে, এখন কন্ট্রোল সেভ। এখন দেখি কেমন দেখা যায়। দেখেন এই যে এই ফর্মটাই চলে আসছে। এখন এখানে আমার জাস্ট ভ্যালুটা শো করতে হবে, তাই না? ওই যে কি বলে অ্যাড্রেস দিয়ে এই ফর্মে এখন আমাকে ভ্যালুটা এখানে শো করতে হবে। তো এইখানে অ্যাড্রেস করতে গেলে আপনারা জানেন আমরা অ্যাড্রেস কিসে করছি, কম্পোনেন্ট ডিড মন্টে করতে হয় না। এই যে এখানে এই যে এটা থেকে তো ডাটা নিয়ে আসছে, ঠিক সেম সিস্টেমে এই অ্যাড্রেসের মতোই করে ডাটা নিয়ে আসবো, কিন্তু এবার একটা আইডি সহকারে। এটাই পার্থক্য, জাস্ট খালি ডাটাটা নিয়ে আসবো কিন্তু শো না, এখানে হবে শো আপডেট। ওকে, এই শো আপডেট বলে ডাটাটা নিয়ে আসবো, কিন্তু এখানে আইডিটা আমাকে পাঠাতে হবে। আইডি পাবো কই? এইখানে আইডি পাইতে গেলে যেখান থেকে ক্লিক করলাম সেখান থেকে প্রক্সের মাধ্যমে আমার এইখানে আইডিটা পাঠানো উচিত, তাই না? এই যে কই লিঙ্ক, কই আমার এখানে যে লিঙ্ক দিলাম টেবিলের মধ্যে, আমি এই যে এইখানে লিঙ্ক, এইখানে আমি আইডিটা নিতে চাই, ঠিক আছে? এই লিঙ্কের একটা ভ্যালু দেওয়া যেতে পারে, বা এইখানে টিডি দিলাম, তাই না? এইখানে আমি বাটন দিতে পারি, বি ইউ ডবল টি ও এম বাটন। আমরা যে কোনো ভাবে ভ্যালুটা নিতে পারলেই হলো, কন্ট্রোল ডি, ঠিক আছে? এবার দেখি কেমন দেখা যায়, কন্ট্রোল সি। এখন যদি আমি এটা রান করি, বাটনের মতো দেখা যায়। এবার ক্লিক করলে এগিয়ে চলে আসে এখানে, তাই না? ইরোর হয়েছে একটা, ইরোর কি এখানে ক্লিক করলে ইরোর হয়েছে নাকি না? ইরোরটা আগে ছিল। আচ্ছা, এখন আমার এখানে এই বাটনের সাথে আমি ভ্যালুটা পাঠাবো, ঠিক আছে? VALUE ভ্যালু, এটা প্রপস আকারে পাঠাচ্ছি। কি ভ্যালু পাঠাবো আমি এখানে? ওই তো item.id, তাই না? item.id আমরা যে কোনো ভাবে করতে পারি। আমি আমার ইচ্ছা মতো এখানে আইডিটা নিচ্ছি, কন্ট্রোল সেভ। তো এইখানে item.id, এই আইডিটা আমাকে ধরতে হবে এইখানে। এইখানে আমি কি করব, এইখানে আমি একটা আইডি ইজ ইকুয়াল টু লিখি this dot oops, dot match dot id. এটা আমরা একটু আইডিটাকে নিয়ে দেখি, তাই না? ম্যাচ match dot id. এখন ঘটনা হলো এটা মানে কি, আমরা প্রপসের মাধ্যমে যে আইডি পাঠাই সেখানকার সেখানে ম্যাচ নামে ইয়ার মাধ্যমে ফাংশনের মাধ্যমে আমরা আইডিটা নিচ্ছি। তো সেই আইডিটা এখানে আসলো কিনা সেটা একটু আমাদের কনসোল লক করে দেখতে হবে। কনসোল আগে আইডিটা আসলো কিনা, কনসোল ডট লক আইডি। এখানে আইডিটা ঠিক মতো নিয়ে আসতে পারলে আমরা অ্যাড্রেস করতে পারবো। তার আগে আমি এইটুকু জিনিসকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, কন্ট্রোল সেভ। আমি একটু দেখবো যে আমার আইডিটা আসতেছে কিনা। তাহলে এখন আমরা আবার হোমে যাই। ওকে, এখন যদি আমি এখানে ক্লিক করি, আনডিফাইন্ড আইডি আসেনি, তাই না? এই জায়গাটাতে আনডিফাইন্ড দেখাচ্ছে। তাহলে এখানে ভ্যালু আইডি তো না, ভ্যালু দেখি। কন্ট্রোল সেভ। এখানে আমার একটু ইয়ে আছে, সমস্যা নাই। আমি এখানে কোথায় ইউরোর একটা ছিল, যার কোটা আমি ব্যাক দেওয়ার সময় ইউরোর আসতেছিল, আমি সেটা এখনো আনডিফাইন্ড। তাহলে এইখানে প্রপস মেসেজ দরকার। এখন আমি ওটা চেক করতে পারবো এই কম্পোনেন্টে গিয়ে, কিন্তু ওটা ভেতরে কোথায় আছে, সমস্যা নেই, চেক করার ব্যাপার না। কিন্তু আগে ট্রাই তো করে নি, আনডিফাইন্ড। আচ্ছা, তাহলে আমাকে এটা এখন কম্পোনেন্টে গিয়ে দেখতে হবে এখানে কি কি এসেছে, ঠিক আছে? এই লিঙ্কে এই যে এইখানে যে প্রপস আকারে অনেক কিছু এসেছে, সেইগুলো আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? এই প্রপসের মধ্যে কি কি ভ্যালু এসেছে। আসলে এটা লিঙ্কের মধ্যে এটার মধ্যে কোনো আইডি আসে নাই, এটা আসলে লিঙ্কের মধ্যে আসে নাই, ঠিক আছে? লিঙ্কের বাটনটা আছে, কিন্তু লিঙ্ক হলে মানে লিঙ্কের মধ্যে তো না, বাটনের ভ্যালুটা আইডি, এই ভ্যালুটা আমি এইখানে না দিয়ে যদি কন্ট্রোল এক্স এইখানে দিই, কেমন হয়? কন্ট্রোল সেভ। এবার যদি একটু দেখি চেক টেক করে, তখন আর বাটন কিন্তু এটা লাগবে না, তাই না? আমরা এখানে দেখতে পারি চেক করে যে আমাদের ভ্যালু টেলু আসতেছে কিনা। এখন আমি যদি এইটাতে ক্লিক করি এবং এইখানে এটা চেক করে দেখি যে এই যে ম্যাচ ডট ব্যারামস, ম্যাচ ডট প্যারামস আগে ম্যাচ। আমি যে এইখানে যে কাজটা করেছি আগে ম্যাচ, ঠিক আছে? প্রপস ডট ম্যাচ ডট প্যারামস। এটা কি কি প্যারামিটার আসছে সেটা আগে দেখে নেই, এটাকে তারপরে ভিতরে এর ভিতরে একটা অবজেক্ট। তো কন্ট্রোল সেভ। এখন আমি আমার আইডিটা লাগবে, প্যারাম্পের মধ্যে একটা অবজেক্ট আছে, অবজেক্টটা আমার এখানে কনসোল লগে গিয়ে দেখতে হবে। এখন ওখানে আমার কি লক করেছে, অনেক কিছু আছে এখানে। তার মধ্যে কোনো আইডি আছে কি? আইডিটা পাঠাতে পারছি না, আসলে মাথাটা নষ্ট হয়ে গেল। বাটনটা বাদ রাখতে কি আমি লিঙ্কের মাধ্যমে আইডি পাঠাতে পারি কিনা? এই ভ্যালুটা ওইখানে আমি ক্যাচ করতে পারতেছি না, এটা এত বিশাল বড় কথা। আসলে একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে ভ্যালু পাঠাতে হলে আমাকে তো ইয়ে করতে হবে, রাউটের মাধ্যমে আইডি পাঠাতে হবে, তাই না? রাউটেও আইডি পাঠাতে হবে। তাহলে এই যে রাউট আমার, এই রাউটে আমাকে একটা আইডি পাঠাতে হবে, এইখানে হবে আইডি। ঠিক আছে, এখন আমি দেখি কোনো এই রাউটের মধ্যে আমার আইডিটা কি আছে। এই রাউট পাইনি, কারণ এখানে আমার এই যে একটা স্ল্যাশ মিস গেছে। স্ল্যাশ হবে আর এইখানে স্ল্যাশ তো দিলাম, তবে যেখানে লিঙ্কটা তৈরি করেছি এই যে লিঙ্ক, এইখানে তো আমি কোনো ভ্যালু পাঠাইনি। এই পাশে যদি আমি এখন এক পাঠাই তাহলে আমার এক ওই পেজে চলে যাবে। কন্ট্রোল ঠিক আছে, এই এক কিন্তু এখন এই পেজে চলে আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এক কিভাবে চলে আসলো। এইখানে এখন আমি যদি যাই এই ইউআরএল এর মাধ্যমে, এই যে ইউআরএল এর মাধ্যমে আমার একটা ইয়ে চলে আসবে, লিঙ্কের সাথে আইডিটা চলে আসবে। এখন এই আইডিটা এখানে তো আমাদের এক সবসময় পাঠাবো না, তাই না? এইখানে আমি জাস্ট এখন এইটা পাঠাই, কন্ট্রোল এক্স করবি। এখন এটা তো করলাম, দেখি এই ভ্যালু এখন আর লাগছে না। এখন আমার কন্ট্রোল সেভ, বাস এখন আমার কিন্তু লিঙ্কের মাধ্যমে আইডিতে চলে আসছে। এখানে কিন্তু আইডিতে ইয়ে দেখাচ্ছে কেন, এরকম দেখাচ্ছে কেন? পার্সেন্টেজ বা ইয়ে দিয়ে, এটার কারণ হলো স্ট্রিং আকারে এরকম। আর এইখানে চলে আসছে, কন্ট্রোল সেভ। এবার তোমার আইডিটা সরাসরি পাওয়ার কথা, তাই না? কারণটা কি আমি ব্যাখ্যা করছি, সরাসরি স্ল্যাশ দিয়ে আইডিটা দেখানোর কথা। এবার আরো অনেক কিছুতে পরিণত হয়ে গেল। Okay. এখানে এটাকে আমি এই পেজে দেখি আমার এই পেজে গিয়ে আইডিটা আমি নিতে পারি কিনা terms the total এটা কনসোল লক করছি এটা কনসোল লক কিছু হয় না এটা আমি দেখি id জায়গায় আমার item.id এই ভ্যালুটা না যে এখানে স্ট্রিংটা চলে আসছে ঠিক আছে স্ট্রিংটা চলে আসছে তার কারণে আমার এদিকে আমি পাচ্ছি না প্যারামস এর মধ্যে আমার স্ট্রিংটা চলে আসছে দেখেন তাহলে আমার স্ট্রিং না দিয়ে এইখানে পাঠাতে হবে কি ID আমি যদি এখানে hello লিখি এইটা তো আমি এখান থেকে সরাসরি পেয়ে যেতে পারি আইটেমটা props লিখি এটা তো property এটা তো কিছু না এটা তো property এটা ম্যাচ টাচ কিছু লাগার কথা না আমি আসলে ভুলে যাচ্ছি সমস্যা এটা তো আমি কোনো লিংকের সাথে পাঠাচ্ছি না তাই না hello control save যদি আমি দেই তাহলে এখানে আমার ভ্যালুটা কি এসে কথা এই ভ্যালুটা পাঠাতে সেটা তাই না এখন দেখি ভ্যালুটা আসে কিনা ওখানে যা প্রপার্টি পাঠাবো সেই প্রপার্টি এখানে চলে আসার কথা কিন্তু এখানে আনডিফাইন্ড আছে এখানেই আমার সমস্যাটা আমি ভ্যালুটা পাঠাচ্ছি you know props এর মধ্যে কি কি আসে এই যে undefined নামে রয়েছে এখানে আমার লিংকে কখনো ভ্যালু হয় না আমি কিন্তু এখানে একটা কাজ করতে পারতাম কিন্তু সেটা আমি যদি এখানে কনস্ট্যান্ট দিয়ে id equal to এই আইডিটা আসলে এইখানে না দিয়ে আমার উচিত হবে এইখানে এইভাবে না দিয়ে আমার প্লাস করে পাঠিয়ে দেওয়া উচিত হবে Plus এখানে হবে item.id তাহলে কি হলো এখন আমি দেখি আমার লিংকে আইডিটা আসে কিনা আচ্ছা আমার আগের প্রজেক্টটাতে একটু দেখতে হবে